গীত সংহিতা প্রথম অধ্যায় বচন 1-6। একজন ব্যক্তি প্রকৃত সুখী হবে যদি সে মন্দ লোকের পরামর্শে না চলে, যদি সে পাপীদের মতো জীবনযাপন না করে, যদি সে তাদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ না করে যারা ঈশ্বরকে অশ্রদ্ধা করে। একজন সৎ ব্যক্তি প্রভুর শিক্ষাকে ভালোবাসে, সে প্রভুর শিক্ষা বিষয়ে দিনরাত চিন্তা করে। এই জন্য সেই ব্যক্তি নদীর ধারে পোঁতা গাছের মতো শক্ত ও দৃঢ় হয়। যে গাছ ঠিক সময় ফল দেয় সেই লোক সেই গাছের মতো হয়, সেই লোক সেই গাছের মতোই হয় যার পাতা কোন দিন ঝরে যায় না, সে যা কিছু করে সবই সফল হয়। মন্দ লোকরা সেরকম নয়, মন্দ লোকরা বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া তুষের মতো। সৎ লোকরা যদি একটা বিচারের সিদ্ধান্ত নেবার জন্য একত্রিত হয় তবে মন্দ লোকরা অপরাধী হিসেবেই প্রমাণিত হবে, সেই পাপীরা বিচারে সরল নিষ্পাপ বলে প্রমাণিত হবে না। কেন? কারণ প্রভু সৎ লোকদের রক্ষা করেন কিন্তু মন্দ লোকদের বিনাশ করেন। গীত সংহিতা প্রথম অধ্যায় বচন 1-6।